আপনারা শুনলেন ফেরাদ হাকিমের বক্তব্য এবং এই বিষয় সম্পর্কে আমরা যোগাযোগ করেছিলাম মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ও তিনি কি বললেন তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের ওই মানে ও করেনি ওই বলছে হ্যাঁ হ্যালো বলছি দিদি ওই যে হ্যাশট্যাগ যেটা করেছিলেন এটা কি আপনার করা না আইপ্যাকের করা না 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 এটা আমার নয় আমার করা নয় এটা আইপ্যাকের অফিস থেকে করা এটা আমার করা নয় আপনি কি মাই নলেজ আচ্ছা আপনি কি আইনগত কোনো ব্যবস্থা নেবেন আমি বলে দিয়েছি আইনগত আইপ্যাকেজ কি নেব না নেব দলের সাথে কথা বলবো দেখে বলবো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে আইপ্যাকের অফিস থেকে এগুলো উইদাউট মাই নলেজ করা হয়েছে ওকে দিদি ঠিক আছে ঠিক আছে আপনারা শুনলেন চন্দ্রিমা ভট্টাচার্য তার প্রতিক্রিয়া তিনি বললেন যে যদিও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে কিন্তু এই সম্পর্কে তিনি একেবারেই অবগত ছিলেন না তার কারণ আইপ্যাক এই পুরো বিষয়টা হ্যান্ডেল করত এবং ফেসবুকে কি কি ক্যাম্পেইন হবে তা যেহেতু আইপ্যাকই হ্যান্ডেল করে সেই কারণে এই পুরো বিষয়টাই আইপ্যাকের করা সেই কারণে এখানে এটি তার ব্যক্তিগত মতামত নয় বা তার অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হলেও এই পোস্ট তিনি নিজে করেননি এমনটাই জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফেরাদ হাকিম তিনি আজ স্পষ্ট করে দিয়েছেন তিনি বলে দিয়েছেন যে এক পদ এক ব্যক্তি এই বিষয় নিয়ে কোনো ফেসবুক পোস্ট নয় তার কারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বিষয়কে অনুমোদন করে না নেত্রীর মুখে কথা বসানো হচ্ছে নেত্রী যা বলেছেন বা যা বলতে চেয়েছেন এটা একেবারেই তা নয় কারণ তার কারণ নেত্রী যা বলেছেন তারপরেও আরও তিন চার লাইন রয়েছে যে লাইনগুলো এখানে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে কোনোভাবেই ওয়ান পার্সন ওয়ান পোস্ট এই নীতিকে সমর্থন করে না তা স্পষ্ট করে দিয়েছেন আজ ফেরাদ হাকিম এবং এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য